ময়নাগড়ে দুর্ঘটনার শিকার টাটা ম্যাজিক, এর ফলে আহত হলেন 25 জন শ্রমিক। প্রতিদিনের মতো ময়নাগড় বাগানের শ্রমিকেরা বৃহস্পতিবার চণ্ডীঘাট বাগানে কাজে যাওয়ার উদ্দেশ্যে টাটা ম্যাজিকে চড়েন, কিন্তু কিছু দূর গিয়ে পাল্টি খায় ম্যাজিক গাড়িটি, এতে 25 জন শ্রমিক আহত হন। এই 25 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদ মাধ্যমকে জানান তাদের আত্মীয় স্বজনরা। শিলচর হাফলং সড়কের হাতিছড়ায় শ্রমিক ভর্তি গাড়িটি রাস্তার উপর গড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে বরখলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা সেরে অবস্থা সংকটজনক থাকায় 10 জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে আহতদের পরিবারের সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন আলমনি ফুলমানি, লক্ষ্মী কর্মকার, লক্ষ্মী ঘাটোয়ার, সঙ্গীতা ঘাটোয়ার, সাবিত্রী ঘাটোয়ার, চপলা ভূমিজ, প্রণতি ভূমিজ, রাধামণি মুন্ডা, কামিনী ভূমিজ, অঞ্জলি সাঁওতাল, হেমলতা ঘাটোয়ার, নমিতা ঘাটোয়ার, বিকি ঘাটোয়ার, রতন ঘাটোয়ার, সোলজার খাড়িয়া, সুনিতা কর্মকার, ববি উড়াং, গৌরী ঘাটোয়ার ও পূজা তেলি। তবে বাকিদের নাম এখনও জানা যায়নি। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমরা আধা ঘন্টা মানে আগে খবরটা পাইছি যে আমরা ময়নাগড় আর লালবাগের লেবার চণ্ডীঘাট বাগানে কাজে যাই, তো আমরা খবর পাই আইলাম, আইয়া এখানে দেখি যে রাস্তার মধ্যে পাথর ফালাই লাগছে, এই পাথরে গাড়ি স্লিপ করিয়া গাড়ি পাল্টি খাইছে। আর এটা তো খাওয়ার কথা না, এরকম রাস্তার পাথর থাকার কথা না, কারণ এনএসওয়াইয়ের গাড়ি সবসময় এটা এই রাস্তার মধ্যে পেট্রোলিং করে, এবং যেখানে এই যে রাস্তার কন্ডিশন মানে যেরকমভাবে দেখলাম এটা তো সবসময় তারা লেবার দিয়ে মেনটেন করে, কিন্তু এখানে তো কোনো এরকম ব্যবস্থা দেখলাম না। আর তা আমি মনে করব যে এটা এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি যে গাড়ি যারা পেট্রোলিং করতেছে তারা এটার দায়ী নিতে লাগবো। আর এই রাস্তাঘাটের যে বেহাল অবস্থা হাতিটোড়া থেকে লালবাগ থেকে হাতিটোড়া পর্যন্ত আমরা এখানে দেখছি ডাউনের মধ্যে বিশেষ করে বেশিই খারাপ। আর রাস্তার মধ্যে এরকম স্যান্ড গ্রেভেল যেখানে সেখানে ফালাল থাকে, এটার মধ্যে গাড়ি ওই স্লিপ হইয়া গাড়ি পাল্টি খাইছে। আর আমরা বাগানের প্রায় 25-30 জনের মতো শ্রমিক জখম হয়েছে, এখন তারা বরখলাতে চিকিৎসাধীন অবস্থায় আছে, বরখলা হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক তো এখন পর্যন্ত খবর পাইলাম যে 5 জনের মানে অবস্থা সংকটজনক, তবে এখন আমরা আবার এই বরখলা হাসপাতালে যাব, যাই করে আমরা তদন্ত করে দেখবো কতজন কীরকম কী পর্যায়ে আছে, যদি দেখবো মেডিকেল রেফার করতে লাগছে তাহলে আমরা শিলচর মেডিকেল কলেজে রেফার করব। বদরপুর সানরাইজ লজের গা ঘেঁষে উত্তর দিকে 5 মিনিট পায়ে হেঁটে গেলে রাস্তার পাশে নজরে পড়বে বিশাল কলাপসিবল গেট, বড় বড় হরফে লেখা প্রোগ্রেসিভ স্কুল। শহরের যানজটমুক্ত একটি নির্ঝঞ্ঝাট এলাকায় স্বমহিমায় বেশ কিছু কচিকাঁচার দায়িত্ব নিয়ে স্কুলটি আজ বদরপুরের অন্যতম একটি আবাসিক স্কুল। গেট ঠেলে ভেতরে ঢুকলে পরিষ্কার পরিচ্ছন্ন উঠোনে কচিকাঁচাদের ছুটোছুটি দেখলে এক মুহূর্তের জন্য স্মৃতির রূপলি পর্দায় ভেসে উঠবে আপনার শৈশব। উঠানের দক্ষিণ পাশেই মেয়েদের হোস্টেল, ঠিক উল্টো দিকে 1 মিনিট হেঁটে পশ্চিম দিকে বাঁক নিলেই স্কুল। স্কুলে ঢুকলেই মনে হবে আপনি তারামণ্ডলে ঢুকেছেন। ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য লম্বা বারান্দার দেয়ালে আঁকা বাহারি রঙের সব চিত্র, এইসব চিত্রের ডিজাইন করা হয়েছে ছাত্রছাত্রীদের মানস চরিত্রকে কল্পনা করে। শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে রয়েছে অভিনব প্রক্রিয়া, 1 মাস পর্যবেক্ষণে থাকার পর ক্লাস নেওয়ার সুযোগ পান একজন শিক্ষক, ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আবাসিক পড়ুয়াদের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয়, খেলাধুলায় ও শরীরচর্চায় রয়েছে রোজদিনকার রুটিন। স্কুলের কর্ণধার মোহাম্মদ শাহজাহানের হাতে গড়া অনেক ছাত্র রাজ্যস্তরে খেলাধুলা করছে, সাংস্কৃতিক ক্ষেত্রে নেওয়া হয় বিশেষ যত্ন, স্পোকেন ইংলিশ প্রায় প্রাথমিক গুরুত্ব। 24 ঘন্টার শৈক্ষিক গাইডেন্সে একটি পড়ুয়া নিজেকে সম্পূর্ণ মেলে ধরার সুযোগ পায়। আগামী শিক্ষাবর্ষ থেকে সিনিয়র সেকেন্ডারিতে উন্নীত হবে প্রোগ্রেসিভ, বর্তমানে ভর্তি চলছে। আপনার ছেলে বা মেয়েকে কোয়ালিটি এডুকেশনের স্বাদ এনে দিতে সামিল হতে পারেন প্রোগ্রেসিভের শিক্ষাযজ্ঞে।